আসসালামু আলাইকুম সবাইকে, মায়ের রমজানের শুভেচ্ছা। আর আজকে মায়ের রমজানে ইফতারি করব বিরিয়ানি দিয়ে। ইফতারিতে বিরিয়ানি খাবো। এই যে বিরিয়ানির জন্য সব ময় মশলা দিলাম এখানে, আর এই যে বিরিয়ানির মাংস কেটে ধুয়ে রাখছি। তো এখন বিরিয়ানির মাংসটা প্রেশার কুকার দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে আসরের পরে বিরিয়ানি মানে পোলাওটা বসাই দিব আর কি। এই যে মাংস দিয়ে দিলাম, আর এখন দেব টক দই, আর এই যে বাদাম বাটা, টক দই আর এই যে বাদাম বাটা, এই দুইটা এখন দিয়ে দেব। এখনো ভালো করে গলে না, এই সমস্যা নেই, একটু ভেঙে নেব মাকমা, এই যে ভেঙে দিয়ে দেব, আর এই যে ঝোলটা দিয়ে দিলে হবে। বাদাম বাটা হ্যাঁ দিয়ে দাও, আলু দিয়ে দাও, হ্যাঁ না আর দিও না, মো দরকার নাই। বাদাম বাটাও দিয়ে দিলাম। অড্রি আমাকে সাহায্য করেছে, আলুর কথা ভুলে গিয়েছিলাম, একটা আলু দিলাম আর কি বিরিয়ানির মধ্যে। একটু টক দই দিয়ে দিলাম, বাস এই যে আমি মাংসটা মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। কম বেশি সবাই জানে এটা কিন্তু টক দইয়ের বরফটা, এই যে গলে যাবে, এখন আগুনে দিলে এইসব গলে যাবে। এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আমিও গোসল করে নামাজ পড়ে আসি। এর মধ্যে দেখি মেশিনেও কাপড় চোপড় ধুইতে দিয়ে দিলাম। এই যে আমি বিরিয়ানি করাটা দেখাতে পারলাম না পুরাটা, ভুলে গিয়েছিলাম। আর এই যে বিরিয়ানির মধ্যে অল্প একটু মটরশুঁটিও দিয়েছি, এখন বিরিয়ানি উল্টাতে এসে মনে পড়ছে পরমকে, আর তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অল্প একটু শেয়ার করা হয়েছে। তো বাকিটুকু করতেছি আমি, আগে একটু বিরিয়ানিটা নেড়ে চেড়ে নেই। এই যে সুন্দর করে আমি বিরিয়ানিটা নেড়ে গুছিয়ে রেখেছি, আর এখন দেখুন অদ্রি বিরিয়ানি করার পরও কী করছে। মা বিরিয়ানি করছে, তাও আদাবু পিজা বানিয়ে দিয়েছে, ছোটো ছোটো পিজা। পিজার মধ্যে আজকে অদ্রি ছোটো ছোটো পিজা করতেছে, পিজার মধ্যে খেয়ে দিবে এই যে মাশরুম, অলিভ, তারপরে এই যে এটা কি বুকের মাংস, মুরগির বুকের মাংস। তুমি মুরগি গরু গরুও দাও আলাদা, মুরগি দাও আলাদা, চিজ চিজ তো দিবে আলাদা। কি দিতেছ এখন? অলিভ। আর চিজ দেওয়া শেষ না? হুম। এটার মধ্যে অলিভ দেওয়া বাকি আছে। এটা কি মাশরুম? এটা সরাই ফেলো। আমি চেয়েছিলাম যে সবসময় তো ভাতা পোড়া খাই, এটা শরীরের জন্য ঠিক না, তাই আজকে চেয়েছিলাম যে শরবত খেয়ে, ফল খেয়ে, নামাজ পড়া বা বিরিয়ানি খাবো। কিন্তু অদ্রি সে ছোটো ছোটো পাঁচটা মানে পিজা বানিয়েছে বাসায় সবার জন্যই, আর ওভেন চুলা এগুলি অদ্রিকে একটু কম ধরতে দিই, ছোটো মানুষ। তারপরে যতটুকু করেছে পিজাটা সুন্দর হয়েছে, আর তাকে এখন সাহায্য করছে তার বাবা। আমার পিজা রেডি, এখন ইফতারের জন্য ওয়েট করতেছি। ফিলগুলো গেছে তো এখানটা আমরা রেখে দিব, একটু গরম যেন থাকে, বাহিরে আসলে ঠান্ডা হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে লুক দেখানোর জন্য বের করলাম। সেই আমি আবার একটু চিজ দিয়েছিলাম, চিজের নিচে পড়ে দেখে দেখেন। এই যে দ্বিতীয়টা আপনার সাথে একটু শেয়ার করি, এটা ছবিটা বা ঢুকিয়ে রেখে দিই, এটা ভিতরে গরম থাকবে। আজকে মা বিরিয়ানি করেছে, তারপর ভাবলাম যে বিরিয়ানির সাথে কিছু একটা থাকুক, এর জন্য পিজা রেখেছি।
এছাড়া পিজা রাখার কোনো আলাদা কারণ নেই। তাহলে এখন পিজাটা ঢুকে রেখে দিই, কারণ এখনো অনেক সময় আছে। আমাদের পিজার খামিরটা আমি এখন অদ্রিকে দিয়ে করাই, আলহামদুলিল্লাহ এখন সে নিজেই পারে। আর এখন এই বছর ইফতারের সময় সে কিছু নিজে কিছু করতে চায় প্রত্যেক দিনে, বলে মা আমি এটা করি, তো মাঝে মাঝে করতে দেই। ইফতারের টাইম হয়ে গিয়েছে, আজকে শরবতে লাচ্ছি থাকছে, পিজা, ফল, বিরিয়ানি। ইফতারের আগে মনে হয় কত কিছু খেয়ে ফেলে, কিন্তু আসলে ওরকম হয় না, আর এবারও তাই হয়েছে। তো শরবত খেয়ে, ফল খেয়ে, নামাজ পড়ে, পিজা খেয়ে পেট ভরে গেছে, মানে বিরিয়ানি আর তখন খাওয়া হয়নি। তো সবাই সন্ধ্যা রাতে একসাথে বসেই নামাজ পড়ে তারপরে বিরিয়ানি খেয়েছি, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটাও মজা হয়েছে, পিজাটাও ভালো হয়েছে। আমার মেয়েকে সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, মায়ের রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।